প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান গিয়া, সিনিয়র শিক্ষক গণিত, কাটারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজ আমি পঞ্চম শ্রেণীর 19-2 থেকে ভাগ অঙ্ক করব। এখানে ভাগ অঙ্ক করার পূর্বে এই দুইটি সূত্র আমরা জেনে নিব। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে আমরা আরো লক্ষ্য রাখবো, ভাজক সব সময় ভাগশেষ অপেক্ষা বড় হবে। এভাবে আমরা মনে করব, ভাগশেষ সব সময় ভাজক অপেক্ষা ছোট হবে। তাহলে আমরা শুরু করি। 1 নম্বর অঙ্ক, পাঁচ সাত 2 4 9 ভাগ 228। ৫৭২ মানে 228 2 বার যাবে 2, আর 2×16 2×4 5, 2×4 456, 6 1 1 চার কাটি নিয়ে আসলাম, কয়বার যাবে? 5 বার। 5 8 40, 5 2×10 14, 5 2×10 11, 4 2 9 কেটে নিয়ে আসলাম, 249 একবার যাবে, 228 1 2 21। সুতরাং ভাগফল 251 ভাগশেষ 21। ভাগফল 251 ভাগশেষ 21। উত্তর, ভাগফল 251 ভাগশেষ 21। পাঁচ নম্বর অঙ্ক, 53,352 ভাগ 702 সুতরাং ৫৩৩, 402 বড় চাই গণ নিব আমরা, 5,335 7 বার
সাত দুকোণে চোদ্দ, চোদ্দ চার তেরো এক, সাত শূন্য শূন্য এক, সাত সাথে ৪৯, এক দুই চার, পাঁচ আছে, পাঁচ আছে শূন্য, বাম পাশে শূন্য নামে না, দুই, 4212, ছয় বার, ছয় দুকানে ১২, ছয় শূন্য শূন্য এক, ছয় সাথে ৪২, এখানে কোনো বাক শেষ নেই, সুতরাং ভাগ কর ৭৬, উত্তর ভাগ কর ৭৬, ৮ নম্বর অঙ্ক দেখব আমরা, ৮ ৩০,০০০ ভাগ ৪২০, সুতরাং কয়বার যাবে? ৭বার, সাত শূন্য শূন্য, সাত দুকোণে চোদ্দ, চার সাথে ২৮, আর এক ২৯, শূন্য চার আছে ১০ হবে ৬, ১০০ কেটে নিয়ে আসলাম ৬০০, একবার যাবে শূন্য ২, চার একে ৪, শূন্য ৮, ১, সুতরাং ভাগফল ৭১, ভাগ শেষ ১৮০, উত্তর ভাগ কর ৭১, ভাগ শেষ ১৮০, আর একটি অঙ্ক করবো আমরা নাম্বার ১২, ৭৩,৩০০ ভাগ ৬০০, সুতরাং একবার যাবে ৬০০, তিন তিন এক, ১০০ কেটে নিয়ে আসলাম ২বার, শূন্য শূন্য, ছয় দোকানে ১২, তিন এক, আরেকটা শূন্য কেটে নিয়ে আসলাম আবার ২বার, শূন্য শূন্য, ছয় দোকানে ১২, বিয়োগ করলে ১০০, সুতরাং
ভাগফল ভাগশেষ 100, উত্তর ভাগফল 122 ভাগশেষ 100। এইটা দুই তিন চার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইচডব্লিউ অঙ্ক তিনটি করবে। পরবর্তী ক্লাসে পরের অঙ্কগুলো নিয়ে আমরা কথা বলবো, অঙ্ক করব। ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাই।